মিশরের পিরামিডের অজানা অদ্ভুত রহস্য কিভাবে তৈরি করা হয়েছিল, আজ থেকে প্রায় 5000 বছর আগে এমন অদ্ভুত স্থাপনাগুলো কি আছে এর ভিতরে, জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আজ থেকে 5000 বছর আগে মিশরে এমন স্থাপনা নির্মাণ হয়েছিল যা তৎকালীন বিজ্ঞান ভাবনার ক্ষেত্রে প্রায় অসম্ভব। কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া নিখুঁত এবং নির্ভুল পরিমাপ অকল্পনীয় স্থাপত্য নির্মাণ করেছিল তারা। আজ যেখানে 20 টনের একটি কনক্রিটের ভার তুলতে ক্রেনের দরকার হয়, সেখানে 5000 বছর আগে কোনো ক্রেন ছাড়া 70 টনের চেয়েও ভারী ভারী পাথর এরা বহন করেছিল। কিভাবে সম্ভব ছিল এটা? এমনকি তারা আবিষ্কার করেছিল ন্যাচারাল এসি, যা পিরামিডের ভিতরে সবসময় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখে। প্রাচীনকালে মিশরীয় রাজাদের ফিরাউন বলা হতো। এই ফিরাউনরা যখন মারা যেতেন তখন একটি বিশেষ পদ্ধতিতে তাদের মৃতদেহ সংরক্ষিত করে রাখা হতো, একে মমি বলা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বর্তমানকালে একটি মৃত জীবকে সংরক্ষণ করতে গেলে ফরমালিন ও কিছু রাসায়নিক ব্যবহার করা হয়, কিন্তু সেই সংরক্ষণ অল্প সময়ের জন্য সম্ভব। মিশরীয়রা এমন কি ব্যবহার করেছে যা 4000 বছর পরেও মমিগুলো অক্ষত রেখেছে? কোথা থেকে পেল তারা এই জ্ঞান? আমাদের প্রিয়জন বা কাছের মানুষ মারা গেলে আমরা তার স্মৃতি সমাধি বা কবর নির্মাণ করি। মিশরীয়রা ফেরাউনদের মমিগুলোকে সমাধির মাধ্যমে রাখতেন। পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। মিশরে ছোট বড় 75টি পিরামিড আছে, কিন্তু এই পিরামিডের গঠন এতটাই আশ্চর্য যে বিজ্ঞানীদের বারে বারে ভাবিয়ে তুলছে। এক একটি পিরামিড তৈরি করতে প্রায় 32000 পাথর ব্যবহার করা হয়েছিল, যা প্রত্যেকটি নিখুঁতভাবে কাটা। তো এত ভারী পাথরগুলি তারা কোথা থেকে নিয়ে আসতো এবং কিভাবে তারা 50 থেকে 60 মিটার উঁচুতে পিরামিডগুলোতে এই ভারী ভারী পাথরগুলো তুলত? কোনো প্রাণী না কোনো এলিয়েন? কাদের সাহায্য নিয়েছিল মিশরীয়রা? মিশরীয়রা পুনর্জন্মে বিশ্বাস করত, তাই তারা রাজাদের মমির সাথে তারা সোনা দানা, অমূল্য রত্ন ও দাসদাসীদের জীবন্ত কবর দিত পিরামিডে। মরুভূমির দেশে মিশরের তাপমাত্রা সবসময় বেশি থাকতো, কিন্তু তারা পিরামিডের ভিতরে এমন কিছু কারুকার্য করেছিল যাতে পিরামিডের ভিতরে সবসময় 20 ডিগ্রি তাপমাত্রা বজায় থাকতো। আশ্চর্যের বিষয় হলো, 4000 বছর আগে মিশরীয়রা এই পদ্ধতি ব্যবহার করতো পিরামিডে, যেখানে দিনের বেলা 50 ডিগ্রি তাপমাত্রা থাকে। কিছু কিছু বিজ্ঞানীরা মনে করেন যে এলিয়েনরা মিশরীয়দের সাহায্য করেছিল। এই পিরামিডগুলি তৈরি করতে তারা বিভিন্ন তারা থেকে এসেছিল। এই যুক্তির পিছনে কারণ হলো, মিশরের পিরামিডের ভিতরে দেয়ালে যে চিত্র অঙ্কন হয়েছে সেখানে কিছু এলিয়েন যান চিত্র দেখা গেছে। তবে কি প্রাচীনকালে পৃথিবীতে এলিয়েন এসেছিল আর মিশরীয়দের সাহায্য করেছিল? কারণ আমরা জানি যে আমাদের চোখের সামনে চারপাশে যে জিনিস দেখি সেই জিনিস দিয়ে নতুন কোনো জিনিসের ভাবনা আমরা পাই। মিশরীয়রা হয়তো এরকম কোনো যান দেখেছিল এবং এলিয়েন দেখেছিল, তাই জন্যই তারা পিরামিডের দেয়ালে এমন ছবি অঙ্কন করেছিল। পিরামিডের সামনে একটি বিরাট মূর্তি দেখা যায় যা বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। এই বিশাল মূর্তিটি কোনো আলাদা আলাদা পাথর দিয়ে তৈরি নয়, বরং এটা বিশাল পাথর খণ্ড কেটে তৈরি করা। প্রশ্ন হলো, এই বিশাল মরুভূমিতে এই মূর্তি কিভাবে এলো? এটির মুখ মানুষের মতো কিন্তু শরীর পশু। 21শে জুলাই পৃথিবীর সবথেকে বড় দিন হয়। এই দিন সূর্যকে মূর্তির পেছন থেকে ঠিক অর্ধচন্দ্রাকার দেখায়। এই মূর্তির নিচে রয়েছে একটি সুড়ঙ্গ যা শেষ প্রান্ত পিরামিডে পৌঁছে গেছে, কিন্তু পিরামিডের যে গড়ে এই সুড়ঙ্গ পৌঁছেছে সেখানে কিছুই পাওয়া যায়নি। পিরামিডের ভিতরে আজ পর্যন্ত যে কয়টা ঘর খুঁজে পাওয়া গেছে সব কটাই রহস্যময়। প্রতিটা ঘরের সাথে রয়েছে কিছু সুড়ঙ্গ। আপনি যদি ভাবেন নিশ্চয়ই হাওয়া চলাচলের জন্য এই সুড়ঙ্গ ধুলো তৈরি করা হয়েছিল, তাহলে আপনি ভুল। কারণ এই সুড়ঙ্গগুলোর প্রতিটি মুখ বন্ধ রয়েছে, যেন কেউ চায় না যে পিরামিডের ভিতরে প্রবেশ করুক। মাত্র 2 থেকে 3টি ঘর আবিষ্কার করার পরে এই বিজ্ঞানীদের সাথে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। কয়েকজন বিজ্ঞানী আকস্মিক মৃত্যু হয়। তারপর মিশরের সরকার পিরামিডের ভেতরে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিলেন। এসবের ভিতরে বিজ্ঞানীরা আরেকটি জিনিস খুঁজে পেয়েছিল, যা হলো মিশরের আবিষ্কার লাইট। একটা দেয়ালে এমন চিত্র দেখা গেছে যেটা বোঝা যাচ্ছিল কৃত্রিম লাইটের ছবি। বিজ্ঞানীরা মনে করেন রাতের অন্ধকারে অবিরাম কাজ চালিয়ে যেতে তারা এই লাইট ব্যবহার করতো।
কিন্তু কোথা থেকে এলো এই লাইট? এলিয়েন নাকি ভবিষ্যতের কোনো মানুষ এদেশে এসে এই লাইট দিয়ে গেছে তাদের? মিশর প্রায় 5,000 বছর ধরে তার বুকে জমা রেখেছে এমন কিছু রহস্যের ভাণ্ডার। মিশরের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 5,000 বছর আগে। এর উচ্চতা প্রায় 481 ফুট। এটি 755 বর্গ ফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং শ্রমিক কাজ করেছিল আনুমানিক 1 লাখ। পিরামিড তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খণ্ড দিয়ে। পাথর খণ্ডের প্রত্যেকটির ওজন ছিল প্রায় 60 টন, যার দৈর্ঘ্য ছিল 30 থেকে 40 ফুটের মতো। আজকে এ পর্যন্তই। পরের ভিডিওতে দেখব পিরামিডে পাওয়া একটি মৃত লাশের কফিন খোলার দৃশ্য, কী ছিল এতে। ভিডিওটি পেতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।